এখন আমি বলতে চাচ্ছি ডায়াফ্রামের ওপেনিং সম্পর্কে। ডায়াফ্রামের ওপেনিং হলো দুভাবে ওপেনিং, এটা হলো মেজর ওপেনিং এবং মাইনর ওপেনিং। মেজর ওপেনিং হলো ম্যাজর ওপেনিং হলো তিনটা, ভেনা কাপাল ওপেনিং, ইসো ব্যাগাজ ওপেনিং অ্যান্ড অ্যাওর্টিক ওপেনিং। এখন ভেনা কাপাল ওপেনিং কোথায় অবস্থিত সেটা আমি দেখাচ্ছি। ভেনা কাপাল ওপেনিং অবস্থিত 2.5 সেন্টিমিটার রাইট ফ্রম দ্য মিডিয়াল লাইন। এটা যদি মিডিয়াল লাইন হয় তাহলে 2.5 সেন্টিমিটার, এর 2.5 সেন্টিমিটার রাইটে, এইদিকে রাইট রাইটে অবস্থিত। এবং এটা ফাইব্রাস পেরিক্যাডিয়ামের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে। ফাইব্রাস পেরিক্যাডিয়ামের মধ্যে একটা লুকায়িত অবস্থায় থাকে এবং এই ফাইব্রাস পেরিক্যাডিয়াম উঁচু করে এখান থেকে ফোরসেপ ঢুকিয়ে এটা দেখাতে হবে যে এটা হলো ভেনা কাপাল ওপেনিং। এটা হলো ভেনা কাপাল ওপেনিং। এটা প্রথমত এটা ফাইব্রাস পেরিক্যাডিয়ামের একটা লুকায়িত অবস্থায় থাকে। এটা উঁচু করে দেখানোর পর দেখবে এখানে ভেনা কাপাল ওপেনিং আছে, এখান থেকে আঙুল ঢুকে মানে ফোরসেপ ঢুকে এখানে দেখাতে হবে। দেন হলো ইসো ব্যাগাল ওপেনিং। ইসো ব্যাগাল ওপেনিংটা ধরা সবচেয়ে সহজ কারণ এটা উঁচু হয়ে থাকে। ইসো ব্যাগাল ইসো ব্যাগাল ওপেনিংটা সমস্যা নেই থাক। আচ্ছা, ইসু ব্যাগাল ওপেনিংটা থাকে 1.25 সেন্টিমিটার ফ্রম দ্য মিডিয়াল লাইন লেফট, 1.25 সেন্টিমিটার ফ্রম দ্য মিডিয়াল লাইন ইন দ্য লেফট, লেফটের দিকে থাকে ইসু ব্যাগাল ওপেনিং 1.25 সেন্টিমিটার। তারপরে হলো আর একটা কথা বলতে হবে ভেনা কাপাল ওপেনিং সম্পর্কে, এটা কয় নাম্বার থোরাসিক বিপরীত থাকে, সেটা হলো ভেনা কাপাল ওপেনিং থাকে 8 এবং 9 থোরাসিক ভার্টিব্রার বিপরীত দিকে থাকে এবং ইসু ব্যাগাল ওপেনিং থাকে 10 থোরাসিক ভার্টিব্রার বিপরীত দিকে। এবং এটা হলো অ্যাওর্টিক ওপেনিং। অ্যাওর্টিক ওপেনিংটা মূলত দুটো ক্রাসের মধ্যে থাকে, এই পাশে একটা ক্রাস থাকে, এই পাশে ক্রাস থাকে। আর এখানে কোনো অ্যাওর্টিক ওপেনিং দেখা যাচ্ছে না কারণ এই বিষয়টা বিষয়টা ভালো না। এখানে অ্যাওর্টিক ওপেনিংটা থাকে, অ্যাওর্টিক ওপেনিংটা থাকে 12 নম্বর থোরাসিক ভার্টিব্রার বিপরীত সাইডে, ঠিক আছে। এখন একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে ভেনা কাপাল ওপেনিং দুইটা থোরাসিক ভার্টিব্রার সাথে থাকে, বিপরীত দিকে থাকে, কিন্তু ইসু ব্যাগাল এবং অ্যাওর্টিক ওপেনিং একটা করে থাকে। এর কারণ হলো যখন আমরা লাইং অবস্থায় থাকি তখন ভেনা কাপাল ওপেনিংটা থাকে 8 নম্বরে, আর যখন আমরা স্ট্যান্ডিং অবস্থায় থাকি তখন ভেনা কাপাল ওপেনিংটা থাকে 9 নম্বর থোরাসিক ভার্টিব্রার বিপরীত দিকে। আর অন্যগুলো এগুলো কোনো পরিবর্তন হয় না আমরা, এই জন্য এটা 9 নম্বর সরি 10 নম্বর থোরাসিক ভার্টিব্রার বিপরীত দিকে এবং অ্যাওর্টিক এটা 12 নম্বর থোরাসিক ভার্টিব্রার বিপরীত দিকে থাকে। এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের সুপিরিয়র সার্ফেস এটা অনেক শাইনিং করতেছে, শাইনিং করার